হ্যালো গাইস, তো রাত্রেবেলা আমরা একটু ঘুরতে যাচ্ছি, সাথে মানিয়াও যাচ্ছে। তো কোথায় যাচ্ছি গিয়ে তোমাদেরকে বলছি। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি আমরা আইসক্রিম কিনতে এসেছিলাম, মানিয়া বলছে আইসক্রিম খাবে রাই রাতের বেলা, তো এসেছিলাম একটু কিনতে। তো কেনাকেনি করে এখন আবার চলে যাচ্ছি রুমে। তো আর মানিয়া এখানে এসে ওর ফ্রেন্ডকে পেয়ে গেছে, তো দুজনে মিলে ভীষণ গল্প টল্প করছিল, দুজন মানে চকলেট টকলেট খেলো। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। আমি এখন একটু এডিটিংয়ে বসেছিলাম, দিদিভাই বলছে আইসক্রিমটাকে খেয়ে নে, দেন এডিটিংটা করবে। তো আমি আমার মানে ভিডিও এডিট করা হয়ে গেছে, কিন্তু আমি ভয়েস ওভারটা দিতে পারিনি, আমার গলাটাই খারাপ হয়ে গেছে আইসক্রিমটা খেয়ে। যাই হোক, এই আইসক্রিমটা আমি ভীষণই ভালোবাসি। তো পরের দিন আবার সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, এখন খেয়ে দিয়ে দিনটা শুরু হবে। তো আর ইন্ট্রোটা দিতে তো আমি ভুলেই গেছি। তো হ্যালো গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে। জানি না তোমরা ভিডিওটা কখন দেখতে পাবে, আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালোই আছি। মোটামুটি যা চলছে দিনকাল, যাই হোক, মানে ভীষণ পড়াশুনো চাপে আছি, এতটা মানে আমি ভিডিও আপলোডই করতে পারছি না, দুদিন থেকে এরম হয়ে গেছে। মানে কাল থেকে তো আমার এক্সামই স্টার্ট হয়ে যাবে, মানে কি বলবো আর বলার নেই। তো আমি দিদিভাইয়ের ওখানে ছিলাম, ওখান থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি, মানে বাড়ি চলে আসার জন্যে। ভাই গেছিলো আমাকে নিতে, তো ভাই আর আমি বেরিয়ে পড়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে, দেন আমরা মানে বাড়িতে যাচ্ছি। আর হচ্ছে মানে ভীষণ বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটগুলো তোমরা দেখে বুঝতেই পারছো, বৃষ্টি কিছুদিন থেকে হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। তো যাই হোক, এখন বাড়িতে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করবো। আর এটা হচ্ছে তারও পরের দিন, সরি পরের দিন না, এটা হচ্ছে বিকেলবেলা। তো গণপতি বিসর্জন হচ্ছে, আর আমাদের এদিক দিয়ে তো মানে সব ঠাকুর এদিক দিয়ে নিয়ে যায়, যেহেতু আমাদের চাম্পা নদীটা এদিক দিয়েই হয়। তো এই দেখো কি সুন্দর লাগছে। কাকু এসে আমাকে প্রসাদ দিয়ে গেল। তো দেখতেই পাচ্ছ কতটা মানে মজা হচ্ছে। আমাদের এখানে সেরমভাবে পুজো গণেশ পুজো হতো না, তো দু চার বছর থেকে হচ্ছে, তো এখন দেখছি ভালোভাবেই হচ্ছে, আর অনেক জায়গায় হচ্ছে, লোকজনও মোটামুটি যাচ্ছে। সেরকমভাবে হচ্ছে না, কিন্তু এর যেটাই হচ্ছে মানে ভীষণ ভালো লাগছে। এরকম আমাদের দিকে হতো না, শুধু আমাদের মানে দুর্গাপূজার যেটা দশমীতে আমরা যাই, মানে সেটাই ভীষণ মানে মানে ভীষণ মানে কী বলবো, ভীষণ এনজয় করি সে ওই দিনটা। তো আজকের দিনটাও মানে ভীষণ মানে ভালো লাগছে সবাইকে দেখে, আমরা তো যাইনি। যাই হোক, তো আমি আর মা যাচ্ছিলাম একটু মাসিদের বাড়িতে, রাস্তা দিয়ে মানে যেতেই পারছিলাম না, এতটা ভিড় ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখো, আর এই ফিরে আমি আর মা বেরিয়েছি, আমরা একটু মাসির বাড়িতে গেছিলাম। তো কারণটা আমি নেক্সট ব্লগে বলবো তোমাদের, আর তোমাদের সাথে শেয়ারও করবো। তো যাই হোক, ওখান থেকে চলে এসেছি, আর রাতেরবেলা আমি প্র্যাকটিক্যাল করতে বসেছি, আমার ভীষণ খিদে পেয়েছে। এখন বাজে হচ্ছে মোটামুটি 2:30-3 বাজে হয়তো, তো আমি বসে পড়েছি এসব খাচ্ছি, তো খেয়ে দিয়ে। যাই হোক, এই ক্লিপটা কিছুদিন আগের, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আগে, তো এখন করছি। গাইস, আমাদের বৌদি মানে দিদি, আই দিদি না, আমাদের হেসে হেসে নিকিতি পড়েই যাচ্ছে। বলেন কি তোর বৌদি, তুই বৌদি কো, এই পারে এই যে আমাদের কাকিমুনি বসে আছে, আমাদের বৌদিমণি মানে আমার দিদিমণি সাজুগুজু করছে ঘুরতে যাবে নিমন্তন্ন খেতে, ও এখন কি আমরা বসে আছি। ও গাইস, তুই পুরানো হোস নি তো, বল বল বল, নমস্কার। আমি তো মুখ আচ্ছা, নেক্সট বলো কিছু, একটু হাসাও। এই তো গাইস, আমাদের বৌদিমণি বসে আছে, দেখো
লজ্জা পেয়েছে আর কিছু না খেতে যাবে দেখো কি সুন্দর লাগছে এই তো আমাদের মেকআপ আর্টিস্ট চোখ দিয়ে জল বেরিয়েছে কাকি বসে আছে কি আমরা মা আমি ভিখারি এসেছি ভিক্ষা নেই তো আমরা এখন ঘুরে ঘুরে একটু পরে চলে যাব আমরা আমি ঘুরতে এসেছি এটা পুরানা গাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে একটু লাইক করে দেবে